আমি প্রথমে আপনাদেরকে কোয়ারেন্টাইন সম্পর্কিত তথ্য দিচ্ছি। করোনার অভিশাপ থেকে মুক্তি লাভ করার জন্য বিদেশ ফেরত ব্যক্তি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইন করার কোনো বিকল্প নেই। আজ পর্যন্ত আমরা মোট 61,880 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 243 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং সর্বমোট 62,127 জনকে কোয়ারেন্টাইন করেছি। গত 24 ঘন্টায় 1,404 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 9 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করেছি, অর্থাৎ 24 ঘন্টায় কোয়ারেন্টাইন সংখ্যা 1,413। এ পর্যন্ত সর্বমোট 45,427 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে 16,700 জন কোয়ারেন্টাইনে আছেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ হতে জনগণকে কোয়ারেন্টাইন বিধিমালা কঠোর ভাবে মেনে চলার অনুরোধ জানাচ্ছি। স্ক্রিনিং সংক্রান্ত, আপনারা জানেন যে বিদেশ থেকে যারা আসে আমাদের দেশে প্রবেশ করে বিভিন্ন বন্দর, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর দিয়ে তাদের প্রত্যেকে আমরা স্ক্রিনিং করছি। কোভিড-19 নিয়ন্ত্রণে বিদেশ থেকে আগত 6,63,931 জন যাত্রীকে বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করেছি। গত 24 ঘন্টায় 401 জন দেশে প্রবেশ করেছেন, যাদের প্রত্যেকে স্ক্রিনিং করা হয়েছে। মোবাইল ফোনে কোভিড-19 সংক্রান্ত সেবাদান স্বাস্থ্য বাতায়ন 1,62,63 এবং 333 নাম্বারে ফোন করে ঘরে বসে কোভিড-19 সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসা সেবা নিন। স্বাস্থ্য বাতায়নে আমরা গত 24 ঘন্টায় কোভিড-19 বিষয়ক 66,465টি ফোন কল পেয়েছি। এখন পর্যন্ত স্বাস্থ্য বাতায়নে কোভিড-19 সংক্রান্ত মোট 10,42,952টি ফোন কল আমরা রিসিভ করেছি। আপনারা জানেন আমাদের একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক গ্রুপ মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছেন। এদের মধ্যে এ পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন, অর্থাৎ কোভিড-19 সংক্রান্ত প্রশিক্ষণ নিয়েছেন 12,048 জন এবং এই 12,448 জনের মধ্যে 1,770 জন ইতিমধ্যে চিকিৎসা সেবা প্রদান শুরু করেছে। লজিস্টিক সরবরাহ এবং মজুদ, আমরা ইতিমধ্যে 3,57,255টি PPE দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করেছি এবং আমাদের কাছে পর্যাপ্ত PPE মজুদ রয়েছে। PPE সরবরাহ এবং বিতরণ অব্যাহত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো পরীক্ষা, অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষার পরিধি বাড়ানো। আমরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছি এই পরীক্ষার পরিধি বাড়াতে। আপনাদেরকে আমি আনন্দের সহিত জানাচ্ছি যে PCR পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউটে সম্প্রসারিত করা হয়েছে। ঢাকায় 6টি এবং ঢাকার বাইরে 4টি প্রতিষ্ঠান পরীক্ষা করা ইতিমধ্যে শুরু করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় 2টি এবং ঢাকার বাইরে আরো কিছু প্রতিষ্ঠান প্রস্তুত হচ্ছে। এখনো প্রস্তুত হয় নাই, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্টগণকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুত সন্দেহজনক কোভিড-19 রোগীর নমুনা সংগ্রহ করুন এবং নিকটস্থ কোভিড-19 পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করুন। এখানে বিশেষভাবে আমি আপনাদেরকে ইনফর্ম করছি যে আজকে আমরা একটা নির্দেশনা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক বৃন্দ এবং সকল সিভিল সার্জন বৃন্দকে নির্দেশনা দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে 2টি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত আজকের ভিতরে 1,000 নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলি পরীক্ষা করতে পারি।
আইসোলেশন সংক্রান্ত তথ্য, গত 24 ঘন্টায় নতুন করে 5 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। অদ্যাবধি মোট 373 জনকে আইসোলেশন করা হয়েছিল, যাদের মধ্যে 295 জনকে ছেড়ে দেওয়ায় বর্তমানে মোট 78 জন আইসোলেশনে রয়েছেন। বিশ্ব পরিস্থিতি, আজ পর্যন্ত বিশ্বে সর্বমোট 8,23,626 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 40,598 জন। গত 24 ঘন্টায় বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 72,736 জন এবং যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 4,193 জন। দক্ষিণ পূর্ব এশিয়া পরিস্থিতি, আজ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বমোট 5,175 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, এদের মধ্যে মৃত্যুবরণ করেছে 195 জন। গত 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 960 জন এবং যাদের মধ্যে মৃত্যুবরণ করেছে 29 জন। বাংলাদেশ পরিস্থিতি, কোভিড-19 সন্দেহে গত 24 ঘন্টায় বাংলাদেশে 141 জনের নমুনা আমরা পরীক্ষা করেছি বা পরীক্ষা করতে সক্ষম হয়েছি, এদের মধ্যে 2 জনকে করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 2 জন সহ বাংলাদেশে মোট 56 জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় আল্লাহর রহমতে আমাদের কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি। যে 2 জন রোগী আজকে নতুন করে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে 2 জনই পুরুষ এবং একজনের বয়স 30-40 এর মধ্যে এবং অন্যজনের বয়স 70-80 এর মধ্যে। এই ছিল আমার আজকের প্রতিবেদন। আপনাদের সম্মুখে এই পর্যায়ে আমাদের টিএমএসডি এর পরিচালক মহোদয় কিছু কথা বলবেন। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গবৃন্দ, আসসালাম আলাইকুম। আমি এই প্রথমবারের মতো আমাদের সিএমএ যে কিছু বিষয়ে তথ্য উপাত্ত দেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে এই করোনা কোভিড-19 সংক্রমণের পর থেকে সিএমজির তরফ থেকে আমরা বিভিন্ন প্রোটেকটিভ সামগ্রী আমরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং সরকারি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতালে আমরা পৌঁছতে সক্ষম হচ্ছি। বিদেশ থেকে আমরা আমদানি নির্ভর না হয়ে দেশীয়ভাবে যারা এই পিটি আমরা তাদের উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে অদ্যাবধি আমরা যেই সামগ্রী পৌঁছিয়েছি তার একটি তথ্য আমি দিতে চাই। গতকাল পর্যন্ত আমাদের পিপির মজুদ ছিল 4,13,360 এবং আমরা বিতরণ করেছি সর্বমোট 3,57,250 এবং আমাদের মজুদ রয়েছে 56,110। প্রতিদিন আমরা পিপি প্রায় 20-30 হাজার এরকম করে আমরা পিপি স্থানীয়ভাবে সংগ্রহ করে থাকি। আমি এই ক্ষেত্রে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা আমাদেরকে এইভাবে এই দুর্দিনে এই দুর্যোগ মোকাবেলার জন্য সর্বতোভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আমরা এখনো কিছু চীন থেকে কিছু অনুদান পাওয়া ছাড়া যেই যে সমস্ত দ্রব্যাদি আমরা আমদানির উপরে নির্ভর সেগুলো আজ বা আগামীকাল থেকে আসা শুরু করবে। আমাদের পিপি লক্ষ্যমাত্রা হচ্ছে ন্যূনতম সামনে যা আসবে 10-15 লক্ষ এবং বাংলাদেশের প্রতিটি হাসপাতালে যাতে চিকিৎসক এবং চিকিৎসার সাথে যারা সহায়তা করছেন তাদের কাছে পৌঁছতে পারি, সিএমএজি থেকে সরকারি ডাক পরিবহনের মাধ্যমে এবং সিএমএজি নিজস্ব যে ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে তার মধ্যে পাঠাচ্ছি। আমরা গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়
এবং স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ নির্দেশনায় পিপি সামগ্রীর সাথে অন্যান্য মাস্ক এবং স্যানিটাইজার, গ্লাভস, ফুট কভার, হেড কভার, এগুলো পিপির অতিরিক্ত আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাচ্ছি। এছাড়া যে সমস্ত হাসপাতাল বিশ্বায়িত হাসপাতাল, তাদের চাহিদা মাফিক আমরা প্রয়োজনীয় জীবন রক্ষাকারী যন্ত্রপাতি আমরা পৌঁছাচ্ছি। মাস্ক সম্বন্ধে আমি একটু একটু বিশেষ তথ্য দিতে চাই। এ পর্যন্ত আমরা যে সমস্ত মাস্ক বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছাচ্ছি সেগুলো সম্পূর্ণই সার্জিক্যাল মাস্ক, যেটা আমরা নন ওভেন মাস্ক আমরা বলে থাকি, এটা 3-ply লেয়ারের। N95 মাস্ক যেহেতু স্থানীয়ভাবে এটা তৈরি হয় না, আমরা এটার উপরে বিদেশিদের উপরে নির্ভরশীল। আমাদের এই ক্ষেত্রে N95 মাস্ক বিদেশ থেকে আসার প্রক্রিয়ার মধ্যে হয়তো আগামী 3-4 দিনের মধ্যে চলে আসবে, প্রায় 1.5 লক্ষ মাস্ক। এটা আসার পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ নির্দেশনায় এটা বিশেষায়িত হসপিটাল এবং যে সমস্ত স্থানে PCR করছে সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাবো। যারা মাস্ক সরবরাহ করছেন সেই ক্ষেত্রে জরুরিভাবে এই মাস্কটা আমরা সরবরাহ পেতে গিয়ে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে নর্মাল মাস্কের প্যাকেটের গায়ে অনেক সময় ভুলবশত N95 লেখা রয়েছে, কিন্তু আমরা N95 এই লেখা এই ধরনের আমরা বলিনি যে এটা N95 মাস্ক আমরা সরবরাহ করছি। যে সমস্ত জায়গায় ভুলবশত সেটা গিয়েছে আমরা সে সমস্ত হাসপাতালের পরিচালক বৃন্দ এবং ওদের সাথে কথা বলে বলেছি যে এটা কোনো N95 মাস্ক নয়, এটা স্বাভাবিক মাস্ক, এবং ওই মাস্কে যেগুলো মাস্কের গায়ে লেখা না কিন্তু প্যাকেটের গায়ে যেগুলো লেখা আমরা সেগুলো উইথড্র করে সেগুলো আমরা যারা এই মাস্ক বিতরণ করেছেন তাদের কাছে ফেরত দিয়েছি, এই বলে যে এটা যেহেতু একটা বিভ্রান্ত একটা ছড়াতে পারে সেই জন্য এই ধরনের মাস্ক যাতে সরবরাহ না করা হয়। একটি কথাই বলবো যে এখন আমাদের এই CMSC-তে আমরা প্রচুর পরিমাণে PPE সামগ্রী আমরা পাচ্ছি, বিশেষ করে দেশীয় উৎপাদনকারী সংস্থা হতে, এবং বিদেশ থেকে আমাদের চায়নার ইয়ে ছাড়া সাহায্য ছাড়া আমরা আজ এবং কাল থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে PPE এবং মাস্ক আমরা পেয়ে যাব। এর মধ্যে N95 মাস্ক উল্লেখযোগ্য। তো আশা রাখছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পর্যাপ্ত মজুদ থাকবে যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের চাহিদার মধ্যে যাতে আমরা আমাদের সরবরাহ ব্যবস্থা আমরা রাখতে পারি। হ্যাঁ, তো আমি বলবো যে যতটুকু আমাদের তরফ থেকে যাচ্ছে এটা এখনো পর্যন্ত আমরা বলবো যে এটা সন্তোষজনক, এবং এটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে পর্যাপ্তভাবে সব দেশের প্রতিটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে চলে যাবে। আমি এর বেশি এই তথ্য আপনাদের কাছে আজকে পৌঁছতে পেরে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন, হ্যালো হ্যালো, আমি প্রশ্ন করতে চাই। আমি মঞ্জুর মাসুদ ইউএস থেকে বলছি। আপনি যে দুইজন আক্রান্ত নতুন, তাদের কিভাবে আক্রান্ত হয়েছে এটা যদি একটু জানাতেন, আর কোন জেলায় কতজন এটা একটু যদি বিস্তারিত বলতেন এখন পর্যন্ত। আমরা যে দুইজনের আক্রান্ত হওয়ার বিষয়ে শনাক্ত করেছি, এদের জন্য আপাতত তথ্য আপনাদের কাছে আমি দিয়েছি যে তারা দুজনেই পুরুষ, বয়স বলেছি, এবং তাদের কন্টাক্ট ট্রেসিংটা আমরা এখনো পাইনি, এটা ইনভেস্টিগেশন চলছে। আর দ্বিতীয় কথা হলো যে আমরা কোন এলাকায় তাদের বাড়ি বা কোন এলাকা থেকে তারা আক্রান্ত হয়েছে এই বিষয়টা আমরা এখনো প্রকাশ করছি না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যারা কোয়ারেন্টাইনে ছিল তাদের মধ্যে অনেকেই কোয়ারেন্টাইন মুক্ত হওয়ার পরেও বিভিন্ন অমানবিক আচরণের শিকার অনেক জায়গায় হয়েছে, যে কারণে আমরা এই বিষয়গুলো আপাতত প্রকাশ করছি না। আমি আরটিভি থেকে জাহিদ রহমান বলছিলাম। যদি এলাকাটা বলা হয় তাহলে সেই এলাকার মানুষ আরো বেশি সতর্ক হতে পারে এবং বিশেষ করে তারা নিজেরা এই উদ্যোগে কোয়ারেন্টাইনে চলে যেতে পারেন, সেই বিষয়টা কি আপনারা ভাবছেন কিনা? আপনি এখন পর্যন্ত যে 56 জনের মধ্যে এখন পর্যন্ত কোন জেলা থেকে কয়জন হয়েছে এটা জানালে আপনাদের তো কোনো ক্ষতি দিচ্ছে না, তো সারা দুনিয়া ডিসকাস। আপনার প্রশ্নটা যুক্তিসঙ্গত, তারপরেও এটা আপনি যেটা বলেছেন যে মানুষ সতর্ক হতে পারতো, কিন্তু এই যে সতর্কতার পরে যে অবাধ রিয়েকশনটা হয় সেটা আমাদেরকে দেখে চিন্তা করতে হচ্ছে।
সেই জন্য আমরা প্রকাশ করছি না। যদি আমি আমি আল্লাহ না করু যদি সংক্রমণ আরো বেড়ে যায় তাহলে হয়তো আমি আজহার লিমন জি, আমি সময় টিভি থেকে আজহার লিমন। আমার প্রশ্ন হলো যে WHO BBC এরকম বিভিন্ন সংস্থার বরাত দিয়ে বলা হচ্ছে বিভিন্ন প্রজেকশনে যে বাংলাদেশে 20 লাখ লোক মারা যেতে পারে, এই ধরনের খবর আসছে, এ ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আর একটা বিষয় যে BCG টিকা নিয়ে একটা খবর বেরিয়েছে যে এই টিকা থাকলে মানে তারা সুবিধাজনক অবস্থানে থাকবেন, এই টিকা যে সমস্ত দেশে রয়েছে এ ব্যাপারে একটু বলবেন। আরেকটা ব্যাপার একটু বলতে চাই যে সাধারণ কিংবা নিয়মিত যে সমস্ত রোগীরা রয়েছে বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরেও সেবা পাচ্ছে না, দেখুন আমরা কেবল স্বাস্থ্য অধিদপ্তর নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় গোটা বাংলাদেশ আজকে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি লাভের জন্য। আমরা আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে আমরা এই বিপদ থেকে শীঘ্রই উদ্ধার হব। সুতরাং এটা এখনই এরকম চিন্তা করার কোনো কারণ নেই যে আমাদের দেশে 20 লক্ষ লোক মারা যাবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল এটা প্রিভেন্ট করে, এটা কেউ কেউ বলছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুস্পষ্ট ভাবে এটা বলছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছি না। আচ্ছা, আমি পারভেজ বলছি।